যুবরাজ নগরে নাবালিকা ধর্ষণ কাণ্ডের 72 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল অভিযুক্ত রোশন উদ্দিনকে এখনো গ্রেফতার করতে পারেনি ধর্মনগর মহিলা থানার পুলিশ প্রতিবাদে শনিবার সড়ক অবরোধ করল গ্রামবাসীরা অবরোধকারীদের বক্তব্য 8 বছরের নাবালিকাকে ধর্ষণের 72 ঘন্টা কেটে গেল ধর্মনগরের মহিলা থানার পুলিশ অভিযুক্তকে কেন গ্রেফতার করতে ব্যর্থ শুধু তাই নয় পুলিশ প্রশাসনের তরফে ধর্ষিতার পরিবারকে কোনো সহযোগিতা পর্যন্ত করা হচ্ছে না বলে অভিযোগ গ্রামবাসীদের অভিযুক্তকে অতি সত্বর গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়ে শনিবার গ্রামবাসীরা টায়ার পুড়িয়ে যুবরাজনগর মঙ্গলখালীর মূল সড়কটি দীর্ঘ সময় ধরে অবরোধ করে রাখেন পরে পুলিশ প্রশাসনের আশ্বাসে প্রায় 2 ঘন্টা পর অবরোধ মুক্ত হয় সড়কটি উল্লেখ্য গত 28 জুলাই উত্তর জেলা যুবরাজনগর এলাকার এক 8 বছরের নাবালিকাকে রোশন উদ্দিন নামে 22 বছরের এক যুবক তার নিজ পিস্তত নাবালিকা বোনকে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে পরবর্তীতে ধর্ষিতা নাবালিকা রক্তাক্ত অবস্থায় বাড়িতে এসে ঘটনা সম্পর্কে জানায় নাবালিকা কন্যাটি বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন তাই পুলিশের ভূমিকা নিয়ে খুব উগ্রে দিয়ে প্রতিবাদে শামিল হন গ্রামবাসীরা আপনারা লগে থাকবো যতটুক বাড়ি সাইডে যেখানে কইবেন সেখানে যাইমু আসামি ধরতে লাগবে ঠিক আছে আরে ফাঁসি দিতে হইব আমাদের একটাই এই গ্রাম পঞ্চায়েতের তারা এখানে জিয়া হল আছে মেম্বার প্রধান আছে জিয়া বাড়িতে কর 2 লাখ দিমু 1 লাখ দিমু এটা শেষ কইলাও আমার প্রশ্ন তারা তো ফেটোবেন না কি পঞ্চায়েতে প্রধান প্রধান এই যুবাসনগর পঞ্চায়েতে কথা কইতেছি মেম্বার উপপ্রধান এবং মেম্বার যারা আছে আগের ঘটনা তারা এই রকম করছে আজকের এই 27 তারিখের ঘটনা তারা এমন করে তারা কি এত ভেটাবেন না এটা তারা কি এখানে কি ইনকাম করে আগে তারা এরকম করছে সেম ঘটনা হইছে সেম ঘটনা এর কাকা করছে একটা নাবালিকা মেয়েকে দর্শন করছে এই গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত এলাকার 8 বছরের একটা নাবালিকা শিশু ওই গ্রামেরই একজন ফাশনদার হাতে মানে শ্রীতানি হয় আমরা এলাকাবাসী গত 28 জুলাই ঘটনার পর থেকে প্রায় 72 ঘন্টা অতিক্রান্ত এখন পর্যন্ত দোষীকে কোনো গ্রেফতারের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গ্রেফতারের কোনো উদ্যোগ নেই আমরা আজকে 72 ঘন্টা পরে এলাকাবাসী সম্মিলিতভাবে আমরা এই রাস্তা অবরোধ করছি আমাদের দাবি হইল পুলিশ প্রশাসনের কাছে অতি সত্বর যাকে দোষীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া আমরা পুলিশ প্রশাসনের কাছে আবেদন করছি ব্যুরো রিপোর্ট আকাশ ত্রিপুরা